सुप्रिया शिक्षार्थीबृंद আসসালামু আলাইকুম। आशा करी तुम्हारा सकल ही भलो आस। आज के आलोचना करब যুক্তিবিদ্যা द्वितीय पत्र प्रथम अध्याय। आलोचना करार पूर्व हमें प्रथम वर्ष छात्र छात्री के स्वागत जाना तर रही अनेक शुभेच्छा एवं भलोबासा। आशा करी तुम्हारा सकल ही भलो आस। परिस्थितिगत कारण सरासरि तुम्हारे क्लास श्रेणी कक्षे क्लास नीते पारि नाई करोनार कारण अनलाइन क्लास नीते बाध्य होच्छे। आशा करी तुम्हारा बासाय नियमित पढ़ाशोना करबे एवं अनलाइन क्लास थेके अनेक उपकृत होबे। प्रथमे आमि जे विषयटि निये आलोचना करब सेटा होच्छे पाठ परिचिति। आमि যুক্তিবিদ্যা द्वितीय पत्रे निये आलोचना करब। आमि आलोचना करार्जन रही आबू बकर सिद्दीक सहकारी अध्यापक दर्शन विभाग উলিয়ারচর सरकारी कलेज উলিয়ারচর কিশোরগঞ্জ। प्रथम आलोचना करब पाठ परिचिति। पाठ परिचिति हे যুক্তিবিদ্যা द्वितीय पत्र विषय की केम तर एक साधारण धारणा तुम्हारे सामने तुम धरब। যুক্তিবিদ্যা द्वितीय पत्र रही है 100 नम्बर बरद। 100 नम्बर मध्य 70 नम्बर थाकबे सृजनशील पर्याय। सेखाने प्रश्न थाकबे 11टी उत्तर दीते होबे 7टी। प्रतिटी प्रश्नेर जन्य मान रयेछे 10। एई हिसाबे 7टी प्रश्नेर जन्य बरद्द आछे 70 नम्बर। अन्यदिके 30 नम्बर थाकबे नैर्ब्यिक प्रश्न। सेखाने प्रश्न थाकबे 30टी। प्रतिटी प्रश्नेर मान होबे 1। एई हिसाबे আমরা পাচ্ছি 30 নাম্বার। তাহলে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রে আমরা পাচ্ছি 70 যোগ 30 সমান সমান কত 100। অন্যান্য বিষয় ঠিক একই রকম। তোমরা অবশ্যই বিষয়গুলো আগে জেনে এসেছো, তবুও তোমাদের সুবিধার্থে আমি বিষয়টি তোমাদের সামনে তুলে ধরব। আরেকটি বিষয়, সৃজনশীল পর্যায়ের প্রতিটি প্রশ্নের 4টি অংশ থাকবে। ক ঘ গ এবং ঘ। কর জন্য থাকবে 1 নাম্বার, ঘর জন্য 2 নাম্বার, গর জন্য 3 নাম্বার এবং ঘর জন্য থাকবে 4 নাম্বার। এখানে একটি কথা বলে রাখি, গ এবং ঘ এই দুটি প্রশ্নের উত্তর দিতে হবে উদ্দীপকের আলোকে। অবশ্য তোমরা আগে এই জিনিসগুলো স্কুল পর্যায়ে জেনে এসেছো। তাহলে আমরা মূল আলোচনা শুরু করি। आज के आलोचना करब যৌক্তিক সংজ্ঞা নিয়ে। আমরা জানি যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। এই অনুমানকে বোঝার জন্য আমাদের প্রয়োজন হয় পদের। আমরা এও জানি অধিকাংশ পদের দুটি দিক আছে, একটি হচ্ছে গুণের দিক, অন্যটি হচ্ছে পরিমাণের দিক। যুক্তিবিদ্যার ভাষায় গুণের দিককে বলা হয় জাত্যার্থ এবং পরিমাণ কে বলা হয় ব্যক্তার্থ। যৌক্তিক সংজ্ঞা পদের গুণের দিকে নিয়ে আলোচনা করে, অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা পদের গুণের দিকের সাথে জড়িত। তাহলে আমরা এখন দেখব যৌক্তিক সংজ্ঞা কাকে বলে। যৌক্তিক সংজ্ঞা পদের জাত্যার্থের সাথে জড়িত। সংজ্ঞার উদ্দেশ্য হচ্ছে পদের অর্থকে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করা। একটি পদের জাত্যার্থ তার সাধারণ ও আবশ্যকীয় গুণ দ্বারা গঠিত। সংজ্ঞায় কোনো পদের সাধারণ ও অত্যাবশ্যকীয় গুণের উল্লেখ করতে হয়, অর্থাৎ কোনো পদের জাত্যার্থের পূর্ণ বিবৃতিকে যৌক্তিক সংজ্ঞা বলে। আমি আবারও বলছি, কোনো পদের জাত্যার্থের পূর্ণ বিবৃতিকে যৌক্তিক সংজ্ঞা বলে। যেমন মানুষ পদের জাত্যার্থ হচ্ছে জৈববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। মানুষের অন্যান্য গুণ ও আছে, যেমন হাসি, কান্না, তৃষ্ণা ইত্যাদি, কিন্তু এগুলো মোটেও গুরুত্বপূর্ণ গুণ নয়। তাই মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে কেবল তার জাত্যার্থকে উল্লেখ করতে হবে। অর্থাৎ মানুষ পদের সংজ্ঞা হচ্ছে মানুষ হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। সংজ্ঞা দেওয়ার আরেকটি পদ্ধতি হচ্ছে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের আসন্নতম জাতি এবং
বিভেদ তার বিভেদের লক্ষণের উল্লেখ করতে হবে। সংজ্ঞাটি উল্লেখ করলে সংজ্ঞাটি পাওয়া যাবে। যেমন মানুষ পদের আসন্নতম জাতি হচ্ছে জীব এবং বিভেদের লক্ষণ হচ্ছে বুদ্ধিবৃত্তি। তাহলে মানুষ পদের সংজ্ঞা হচ্ছে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে পার্থক্য। কোন পদের উপলক্ষণ অথবা অবান্তর লক্ষণ অথবা জাত্যাতের অংশবিশেষের সাথে এগুলো মিশে উল্লেখ করাকে বর্ণনা বলে। যেমন মানুষ হয় এক প্রকার পক্ষবিহীন দ্বিপদ জীব, এটি হচ্ছে একটি বর্ণনা। তাহলে এখন আমরা দেখতে পাব যৌক্তিক সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে কী কী পার্থক্য রয়েছে। প্রথমত, যৌক্তিক সংজ্ঞায় পূর্ণ জাত্যার্থে উল্লেখ থাকে, কিন্তু বর্ণনায় কোনো পূর্ণ জাত্যার্থে উল্লেখ করতে হয় না। দুই, যৌক্তিক সংজ্ঞা নিয়ম কানুনের উপর নির্ভরশীল, কিন্তু বর্ণনা কোনো নিয়ম কানুনের উপর নির্ভরশীল নয়, সেখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তিন, যৌক্তিক সংজ্ঞা মূল্য সবসময় সমান, অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা সবসময় সবার কাছে একই রকম, কিন্তু বর্ণনা সবার কাছে একরকম নয়, ব্যক্তিভেদে কী হয় ভিন্ন হয়। চার, যৌক্তিক সংজ্ঞা কেবলমাত্র জাতিপদে হয়ে থাকে, অন্যদিকে বর্ণনা হয় বিশিষ্ট পদে। যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে যে সকল পদে জাত্যার্থ নেই তাদের সংজ্ঞা হয় না, কিন্তু যাদের জাত্যার্থ নেই তাদের বর্ণনা হয়। যৌক্তিক সংজ্ঞা একটি বিজ্ঞানসম্মত অথবা বৈজ্ঞানিক প্রক্রিয়া, কিন্তু বর্ণনা একটি লৌকিক প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আলোচনা করেছি যুক্তিবিদ্যার পাঠ পরিচিতি নিয়ে, তারপর আলোচনা করেছি যৌক্তিক সংজ্ঞা কাকে বলে, তারপর আলোচনা করেছি যৌক্তিক সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে পার্থক্য নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব যৌক্তিক সংজ্ঞার কিছু নিয়ম রয়েছে, যে সকল নিয়মের মাধ্যমে যৌক্তিক সংজ্ঞা দিতে হয় সেই সকল নিয়ম নিয়ে আমরা এখন আলোচনা করব। যৌক্তিক সংজ্ঞাকে কয়েকটি নিয়ম মেনে চলতে হয়, এই নিয়মগুলো অমান্য করলে যৌক্তিক সংজ্ঞা সঠিক হয় না, তাতে নানা অনুপত্তি বা ভুল দেখা দেয়। প্রথম নিয়মটি হচ্ছে, যে পদের সংজ্ঞা দিতে হবে সংজ্ঞায় সেই পদে পূর্ণ জাত্যার্থে উল্লেখ করতে হবে, তার কম বা বেশি নয়। আমি আবারও বলছি, সংজ্ঞায় যে পদে সংজ্ঞা দেওয়া হবে সংজ্ঞায় সেই পদে পূর্ণ জাত্যার্থে উল্লেখ করতে হবে, তার কম বা বেশি নয়। যদি এই নিয়ম লঙ্ঘন করা হয় তাহলে অতিব্যাপক সংজ্ঞা এবং অব্যাপক সংজ্ঞা অনুপত্তি দেখা দেয়। দুই, যে পদে সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে, কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। আমি আবারও বলছি, দুই নম্বর নিয়ম যেটি, যে পদে সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে, কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। যদি এই নিয়ম লঙ্ঘন করা হয় তাহলে রূপক সংজ্ঞা বা দুর্বোধ্য সংজ্ঞা অনুপত্তি দেখা দেয়। তিন নাম্বার, যে পদের সংজ্ঞা দিতে হবে সংজ্ঞায় সেই পদ বা তার প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। আমি আবার বলছি তিন নাম্বার নিয়মটি, যে পদের সংজ্ঞা দিতে হবে সংজ্ঞায় সেই পদ বা তার প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। যদি এই নিয়ম লঙ্ঘন করা হয় তাহলে চক্রক সংজ্ঞা অনুপত্তি দেখা দেয়। চার নাম্বার, সম্ভব হলে সংজ্ঞায় কখনোই নিরর্থক ভাষা ব্যবহার করা উচিত নয়। চার নাম্বার নিয়মটি হচ্ছে, সম্ভব হলে সংজ্ঞায় কখনোই নিরর্থক ভাষা ব্যবহার করা উচিত নয়, এই নিয়ম লঙ্ঘন করলে নিরর্থক সংজ্ঞা অনুপত্তি দেখা দেয়। পাঁচ নাম্বার নিয়ম, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সাথে সংজ্ঞাত পদ সহজভাবে রূপান্তরযোগ্য হতে হবে,
পাঁচ নম্বর নিয়মটি হচ্ছে যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সাথে সংজ্ঞাত পদ সহজভাবে রূপান্তরযোগ্য হতে হবে। এই নিয়ম লঙ্ঘন করলে অতিব্যাপক সংজ্ঞা এবং অব্যাপক সংজ্ঞা অনুপস্থিতি দেখা দেয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করলাম যৌক্তিক সংজ্ঞার অর্থাৎ প্রথম অধ্যায় নিয়ে, প্রথম অধ্যায়ের কিছু অংশ নিয়ে। আমরা আলোচনা করতে গিয়ে পেয়েছি যৌক্তিক সংজ্ঞা কাকে বলে, যৌক্তিক সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে পার্থক্য এবং যৌক্তিক সংজ্ঞার নিয়ম। আলোচনার শেষে আমরা দেখেছি যৌক্তিক সংজ্ঞার নিয়ম হচ্ছে পাঁচটি। তোমরা এই জিনিসটি খুবই গুরুত্বের সাথে খেয়াল করবে, নৈর্ব্যক্তিক প্রশ্ন অনেক সময় থাকে যুক্তি সংজ্ঞার নিয়ম কয়টি, তাহলে তোমরা উত্তরে লিখবে যুক্তি সংজ্ঞার নিয়ম পাঁচটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যতটুকু নিয়ে আলোচনা করেছি তা থেকে তোমরা যে সকল ছোট বড় প্রশ্ন নিয়ে পড়াশোনা করো তা হচ্ছে যৌক্তিক সংজ্ঞা কাকে বলে, যৌক্তিক সংজ্ঞা প্রকৃতি আলোচনা করো, যৌক্তিক সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে পার্থক্য, যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলী এবং এই নিয়মগুলো লঙ্ঘন করে যে সকল অনুপস্থিতি দেখা দেয় তাদের বর্ণনা। আশা করি আমরা এই অধ্যায়েরই বাকি অংশ নিয়ে পরবর্তী অনলাইন ক্লাসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিয়মিত পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত আমাদের অনলাইন ক্লাসসমূহ অনুসরণ করবে, তাতে তোমরা অনেক উপকৃত হবে। আগামী ক্লাসে আমরা যৌক্তিক সংজ্ঞার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থেকো, সুন্দর থেকো। আসসালামু আলাইকুম।